না না না, অসুবিধা আছে এ সমস্ত, এই জন্য আমি একেবারে যখন আর কোনো উপায় থাকে না তখন যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে মাটির নিচে পুঁতে রাখেন আপনি, এটাও অনেকখানে সম্ভব। যদি না হয় শুধু এই কাগজগুলোকে সেপারেট একটা আপনি ইসে ব্ল্যাক ব্যাগে অথবা ক্যারিয়ার ব্যাগে করে তারপরে আপনি বিনের মাঝে দেন, যে বিনের মাঝে আপনার অন্য অন্য বাদা সাদা ময়লা টয়লা যার মধ্যে আছে ওইটার সাথে আপনি এটাকে মার্জ না করে এটাকে রেসপেক্টেডভাবে আপনার পক্ষে যতটুকু সম্ভব সেটা আপনি করেন। আরব বিশ্বের দেশগুলোতে যেটা করা হয়, যেমন সে দেশের নিউজ পেপারকে তারা এইভাবে রেসপেক্ট করে না, নিউজ পেপার যেখানে সেখানে পড়ে থাকে, নিউজ পেপার তো আরবি ভাষায় লেখা, কিন্তু কোরআন বা হাদিসের এগুলোকে তাহলে আওরাক মহতারামা বলে, রেসপেক্টেড পেপার্স বলে, এবং এর জন্য আলাদা বিন পাওয়া যায় বিভিন্ন অফিস আদালতে, এভাবে থাকে আলাদা বিন, আলাদা বিন, টোটালি আলাদা, এর এভাবে আরব বিশ্বের এগুলোতে আছে। এর জন্য অ্যারাবিক টেক্সট যেখানে থাকে এটাকে ডেফিনেটলি আমাদেরকে রেসপেক্ট করতে হবে। যখন বাংলায় বা ইংরেজিতে বিসমিল্লা আউজুবিল্লা লেখা হয় এটাকে আমরা সম্ভব হলে যেন রেসপেক্ট করি, আর যদি রেসপেক্ট না করা হয় তারপরে এটা তো মানে ইট হ্যাজ বিন ট্রান্সফর্মড ফ্রম ওয়ান ফরম্যাট টু অ্যানাদার ফরম্যাট, এই জন্য এটার সিরিয়াসনেসটা একটু কম। মূল কথা হলো আমাদের মানে সাধ্য অনুযায়ী যতটা আছে আমরা রেসপেক্ট করার জন্য চেষ্টা করব, আর এরপরে সাধ্যের বাইরে গেলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাইরে গেলে আল্লাহ এ ব্যাপারে আমাদেরকে পারমিশন দিবেন না ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। শেখ মাদানী, আরেকটা প্রশ্ন আসতে পারে, যেটা আরবিতে অনেক সময় তো অনেক কুফরি কথাবার্তা লেখা থাকে, অনেক সময় আমাদেরকে অনেক আরবিয়ান খ্রিস্টানরা তারা ঈসা মসিহের অনেক অনেক কাগজ দেন আমাদেরকে, অনেক লিফলেট দেন, বা এ ধরনের অনেক কুফরি কথাবার্তা লিফলেট আমাদের কাছে আসে মাঝে মাঝে, এগুলো আপনি কী করবেন? আমি আমার মূল রেসপেক্ট যেটা থাকা দরকার সেটা হলো কোরআনিক টেক্সট এবং হাদিসের টেক্সট, এটা থাকা দরকার। আমাদের কমিউনিটিতে মূলত আলিফ বা যেটা শেখা হয় এটা নট অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, উই আর লার্নিং অ্যাজ দ্য ইন্ট্রোডাকশন অফ কোরআন। অ্যাবসলিউটলি জি, এই জন্য আমি বিষয়টাকে এইভাবে দেখি, যেহেতু আমাদের কমিউনিটির এটা অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেকে শিখেন আলহামদুলিল্লাহ, যেমন আমরা শিখেছি, আপনি শিখেছেন, কিন্তু বাচ্চারা যেটা আলিফ বা শিখছে এটা কিন্তু কোরআনের অক্ষর শেখার জন্য, ইট ইজ পার্ট অফ কোরআন। এই জন্য দেখবেন যে কায়দার মধ্যে প্রথমে আলিফ বা আমাদের আছে, কায়দাটা তারা প্রথমে পড়তেছে, সেপারায়ের পরে পড়তেছে তারা, ঠিক না কথা? সেই হিসেবে ওটা কোরআন এবং হাদিসের রেসপেক্টের মধ্যে আসে এইভাবে। ল্যাঙ্গুয়েজ হিসেবে যারা শিখছে এটা ভিন্ন কথা, লিটারেচি হিসেবে যারা শিখছে, লিটারেসি বা অন্যভাবে যেটা শিখছে সেটা আলাদা। জি, কেমন? আচ্ছা, বাংলাদেশের পার্সপেক্টিভ আপনি কিভাবে দেখবেন, যেমন এটাকে পুড়িয়ে ফেলা উচিত নাকি বাংলাদেশে একই একই বিষয় বাংলাদেশেও একইভাবে করা উচিত? বাংলাদেশে তো মাটি পাওয়াটা ইজি হয়, মাটির নিচে পুঁচে রাখা যেতে পারে, অনেক সময় অনেকে নদীতে ফেলার ব্যাপারও বলেন, বাংলাদেশে তো এগুলোর কোনো ই নাই, নদী মাতৃক দেশ, কৃষি নদী, এখানে সব কিছু পাওয়া যায়, মানে আপনি স্রোতে ভাসায় নিয়ে চলে যায় কোথায় যাচ্ছে, কিন্তু এত রেসপেক্টটা ঠিক মতো হয় না আসলে। বাংলাদেশের জন্য কোরআন এবং হাদিসের যেটা এটা রেসপেক্টেড ওয়েতে ডিসপোজ করা উচিত। অসংখ্য ধন্যবাদ শেখ মাদানী। প্রশ্ন আরেকটা রয়ে গেছে, মাস্টার্ড অয়েলের প্রশ্ন ছিল, আজদায় গিয়েছেন 5% হোয়াইট ওয়াইন লেখা আছে, ভিনেগারের কথা লেখা আছে, বোন আপনি মেহরবানি করে এটা কনফিউজড হয়ে গিয়েছে, এটাকে আপনি খাবেন না, আপনি কিনে এনেছেন পয়সা দিয়ে ভালো করেছেন, পারলে এটাকে ফেরত দেন, যদি 28 days এর মধ্যে থাকে তারা তো এটা ফেরত নিবে। কিন্তু শেখ অনেকেই অনেকেই বলছেন যে এই ভিনেগারটা হালাল, এখন 5% হোয়াইট ওয়াইন যেহেতু বলছে এই জন্য এটাকে আপনি পরীক্ষা না করে আপনি হালাল হারাম এখন বলতে পারছেন না, হোয়াইট ওয়াইন যেহেতু এখানে বলছে, ঠিক না কথা? এই জন্য এটা শুভহাত এখানে এসে গেছে, সন্দেহ এসে গিয়েছে, কেমন? সন্দেহ এসে যাওয়ার কারণে আমার পরামর্শ হলো যে আপনি এটাকে অ্যাভয়েড করেন, যদি এমন হয় যে এটাকে মানে ইনভেস্টিগেট করে দেখা গেছে যে এটা হারাম না, দেন উই ক্যান হ্যাভ ইট, কিন্তু আমি এখন এই ব্যাপারে শিওর না, একটু রিসার্চ করবেন এ ব্যাপারে, আমরা খোঁজ খবর নিব ইনশাআল্লাহ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। শেখ মাদানী বলেছেন আপনার যে হোয়াইট ওয়াইনে ভিনেগারের কথা বলেছেন, সে ব্যাপারে একটু আমরা খোঁজ খবর নেব ইসলামের শিষ্যাস থেকে ইনশাআল্লাহ। আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে প্রশ্ন করার জন্য। দেখি আমরা একজন কলারের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশনের ভলিউমটা কমাই দিতে হইব বই। আশা করি সুমাইয়া আপনার কথা শুনেছেন। জি বলুন। জি, ওয়ালাইকুম আসসালাম। না শুনেন নাই আপনার সুমাইয়া, আপনার সুমাইয়াকে আবার বলেন টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিতে প্লিজ। জি ভাই, অফ করে দিয়েছে। আমি মাদানি সাহেবের কাছে একটা প্রশ্ন জানতাম চাই। আমরা সোনার যে খাত মনে করেন দেই প্রত্যেক বছর ওই নতুন দামের তুলনায়,
কিন্তু এখন কিছু কিছু মানুষ এখন এটা বলে শোনাটা আপনার ফুরান দাম দিয়ে আর জহা দেওয়া লাগে, এটা শিওর নিয়ে ওখানটা আমি জানতাম স্যার। আর কোনো প্রশ্ন? আপনি মনে করুন কাজে 200 pound হলো আপনার 10 ভরির দাম আছে, তাহলে আপনি এখান থেকে যদি 10% বাদ দেন 200 pound থেকে, তাহলে আপনি হিসাব করবেন যে 10 গ্রামের দাম হলো 180 pound, এই জন্য 10% বাদ দেওয়া। দশ আপনার 10% বাদ দিয়ে হিসাব করলে তাহলে আপনার পুরাতন সোনার দাম এটা হয়, এই জন্য আমরা। আর যদি কেউ নতুন সোনার হিসাব করে দাম দেন তাহলে অসুবিধা নাই, এটা তো গরিব মানুষের লাভ হইল, তাই এটা আপনি করা জায়েজ আছে। আপনার আপনি একটু যা দেওয়ার দরকার তার থেকে বেশি দিলেন আর কি, কিন্তু আমরা সাধারণত অ্যাডভাইস করি যে আপনি 10% মাইনাস করে হিসাব করবেন ইনশাল্লাহ। আমার মনে হয় বোনের কাছে ক্লিয়ার হয়েছে, সামনে যখন জাকাত দেওয়ার সময় আসবে আপনি খেয়াল রাখবেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। থ্যাংক ইউ ভেরি মাচ বোন, আপনার কলর লাগি। নেক্সট কলার বেসে যাইলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উই লস্ট দ্য কলার, উই লস্ট দ্য প্লিজ কল আস, কাম ব্যাক এগেইন ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ও চলে এসেছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই সাহেব, আমি ফোন করলাম মেসেজ, আমার একটা প্রশ্ন আছে আপনার। ভাই সাহেব আপনি কইতেই ফোন করলেন এবং কি কইলেন? আমি ফোন করছি ইপসুইচ থেকে। মিলাদ শরীফ ও মসজিদ বক্ত কিবা আমরাও যে সামটাইম মিলাদ শরীফ সম্বন্ধে মানি, যে আর শুক্রবার দিন আমরা একটা মিলাদ ফুরাইতাম, এটা মেসাজি ওখান কতটুক ও জিনিসটা জেনে মিলাদ ফোরানি এটা কেটা জায়েজ আছে নিনা না জায়েজ, এই জিনিসটা ফোরাইলে গুনা হইব নি না সওয়াব হইব? সওয়াব হইব ওখানটা যদি নেটটা ক্লিয়ারলি আমার আদানি উজুরে ওখানটা ক্লিয়ার করে কয়েন, কারণ এটা লিয়ে একটা ফিতনা আইসে আর কি আমরা মসজিদ। আল্লাহ ফিতনা থেকে বাঁচাও কামনা। এটা ফিতনা কেটা বলতে অত বছর মসজিদ মিলাদ হইছে সব সময় শুক্র শনিবার শুক্রবারে, আমি মনে হর আমি মানছি আমার ভাই একজনের কিবা মাইন্ড হইন আজকে শুক্রবারের দিন যে মিলাদিলা ফোর্স হইন ফরাইস হইন, রিসেন্টলি ও কয়েক মাস ধরে মেসেজ দিয়ে জিনিসটা এত মানে অন্য পর্যায়ে গেছে কি এখন বলে মিলাদ ফরানি কিবা নবী রসুলের যা যেন দুরুদ ফরা এটা বলে বেদাত, এটা বলে নাজাইজ। দুরুদ ফরা বেদাত না, যাই হোক শেখ মাদানি আনসার দিলে ইনশাআল্লাহ। দেখতে থাকো আমরা অনুষ্ঠান। মিলাদ শরীফ মান্নত করা, মিলাদ শরীফ পড়ানো, এটা ওনাদের এরিয়াতে মসজিদে এটা নিয়ে আর্গুমেন্ট হয়েছে, এবং এর আগে মিলাদ শরীফ হইতো এখন আর হইতেছে না, এখন কোনটা ঠিক এটা হলো প্রশ্ন। আমাদের আবার দ্রুত বিরতিতে যেতে হবে। প্রথম হলো যে দেখি 2 মিনিটে কি করা যায় ইনশাআল্লাহ। প্রথম কথা হলো যে আল্লাহর রসুলের উপরে দুরুদ শরীফ পড়াটা এইটা কোনো সময় বন্ধ হবে না, এটা বরং জরুরি, আল্লাহ নিজেই নির্দেশ দিছেন। এবং মানুষের জন্য দোয়া করা, দোয়া চাওয়া এটাও কোনো সময় বন্ধ হবে না, এটা জারি থাকবে। সেই হিসেবে আল্লাহ রসুলের উপরে সালাত সালাম পড়া, দুরুদ পড়া, এটা পড়াটা জরুরি, এটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে। সেই হিসেবে যদি আমরা নামাজের আগে নামাজের পরে যে কোনো সময় এমনকি নামাজের ভিতরেও আল্লাহ রসুলের উপরে দুরুদ আমাদেরকে পড়তে হয়। কিন্তু সমস্যাটা হয়েছে যেটা সেটা হলো যে এই আপনার দুরুদ শরীফকে একটা অনুষ্ঠানের পর্যায়ে নিয়ে যাওয়াটা এখানে হলো অসুবিধা। এই জন্য অসুবিধা হয়েছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশাতে এটা তিনি করেন নাই এবং সাহাবিরাও করেন নাই।